সুনামগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকে বাহারাইনে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে তাজ ফাউন্ডেশন বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকী জানান আব্দুল খালেক মানিকের সভাপতিত্ব ও তাজ ফাউন্ডেশনের সভাপতি তাজউদ্দিন সেকান্দারের পরিচালনায় আলোচনা সভার শুরুতে ছাতক দোয়ারা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয় সভায় গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ স্কুল বাহারাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইস চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব তাসির উদ্দিন বাহারাইন আওয়ামী সভাপতি মোহাম্মদ শাহজালাল ইঞ্জিনিয়ার বদরুল আলম সমীর কায়েস আহমেদ শামসুল হক সহ অনেকে